প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদেরকে এইচএসসি পরীক্ষার্থী যারা এইচএসসি অর্থাৎ একাত্তর জাতীয় শ্রেণীর বা এইচএসসি পরীক্ষার্থী 22 সালে যে পরীক্ষার্থী আছে অংশগ্রহণকারী, তোমাদের যে অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে প্রথম সপ্তাহে, সেই অ্যাসাইনমেন্টের পৌরনীতি ও সুশাসনের অ্যাসাইনমেন্টের সমাধানটা করে দেখাবো। তোমরা প্রশ্নটা দেখে নিই, বলছে পৌরনীতি ও সুশাসনের ধারণা ও পরিধি, দ্বিতীয় নম্বর অপশানে বলছে সুশাসনের বৈশিষ্ট্য, তৃতীয় নম্বর অপশানে পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ। তো চলো আমরা সমাধানটা দেখে নিই। আচ্ছা, তো দেখো আমরা এখানে লিখেছি যে একাদশ দ্বাদশ বলতে এখানে আসলে এইচএসসি বুঝেছি আর কি আমি। হ্যাঁ, একাদশ দ্বাদশ এর মধ্যে তোমরা এখানে এইচএসসি দিলে দিতে পারো, কোনো সমস্যা নেই, কারণ এটা মূলত এইচএসসি পরীক্ষার্থী 2022 সালে যারা আছো তাদের জন্য। এইচএসসি 2022 প্রথম সালের প্রথম অ্যাসাইনমেন্ট পুরোনীতি সুশাসন অ্যাসাইনমেন্টের উত্তর। তো নাগরিক সভ্যতার ক্রমবিকাশ, পৌরনীতি ও সুশাসনের ধারণা বিশ্লেষণপূর্বক একটি নিবন্ধ রচনা করা হলো, এটা আমরা নিলাম। এটা তোমাদের লেখার দরকার নেই, জাস্ট পৌরনীতি ও সুশাসনের ধারণা, এটা লিখলেও লিখতে পারো। এই যে প্রত্যেকটা লেখার নিচে কিন্তু লাল দাগ আছে, তোমরা অবশ্যই জানো যারা কম্পিউটার চালাইতে পারো স্ক্রিন, তো ওয়ার্ডে যখন কোনো বাংলা লেখা লেখা হয় সেখানে কিন্তু লাল দাগ থাকে, তোমরা এই লাল দাগটা অ্যাভয়েড করো, এটা এমনিতেই আছে, সমস্যা নেই। আচ্ছা, পুরোনীতি সুশাসনের ধারণা, তো আমরা এখানে লিখছি পুরোনীতি হলো নাগরিক বিষয়ক বিজ্ঞান, বৃহৎ দৃষ্টিভঙ্গি থেকে একটি সামাজিক বিজ্ঞানের একটি অংশ মাত্র। এর অর্থ যথাক্রমে নাগরিক বা সিটিজেন ও নগর রাষ্ট্র, যেটা বলছে সিটি স্টেট। প্রাচীন গ্রিস নাগরিক ও নগর রাষ্ট্র ছিল অবিচ্ছেদ্য অংশ। এভাবে আমরা কতগুলো সেন্টেন্স এখানে লিখেছি, তোমরা এখানে দিতে পারো। অ্যারিস্টটলের মতে দ্য পলিটিক্স গ্রন্থের পুরোনীতি বাস্তবায়ন ভিত্তিক ও বিজ্ঞানসম্মত আলোচনা করেছেন উনি এখানে। আচ্ছা, তো আমরা মেন মেন যে টপিকগুলো সেগুলো একটু সবুজ কলমের মাধ্যমে নীলকালি দিয়ে লেখার চেষ্টা করেছি, তোমরা চাইলে নীলকালি ব্যবহার করতে পারো অধিক নাম্বার পাওয়ার জন্য। তো আধুনিককালে পুরোনীতি আলাদা বিষয় হিসেবে পরিচিতি পেতে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকগুলি বিশ্বাস করতেন শুধু রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো সুসংগঠিত করে গণতান্ত্রিক কার্যকর করা সম্ভব নয়। আচ্ছা, বিশেষ করে মুক্ত বুদ্ধির চর্চা এবং উদারনৈতিক গণতান্ত্রিক দেশগুলোতে নির্ভর করে নাগরিক গুরুত্ব অপরিসীম। এই তারপরে দেখো ভিডিওটা পজ করেই তোমরা এই লেখাগুলো লিখে নিতে পারো, কেননা এইভাবে তো লেখা যাবে না, পজ করে করে লিখে নেবা। তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা, সেটা হচ্ছে তোমরা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। এই জন্যই করবা যে আমি এইচএসসি 2022 পরীক্ষার্থী যারা আছে তাদের যে অ্যাসাইনমেন্টগুলো প্রকাশিত হবে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টই সবার আগে দেওয়ার চেষ্টা করবো এবং সঠিক ও নির্ভুল দেওয়ার চেষ্টা করবো। এই জন্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবো যেন তাড়াতাড়ি পেতে পারো আমার ভিডিওগুলো। আচ্ছা, তারপরে দেখো সুশাসন, পুরোনীতি ও সুশাসনের পরিধি। পুরোনীতি ও সুশাসনের পরিধি বলছে পুরোনীতি ও সুশাসনের পরিধি ব্যাপক, পুরোনীতি ও সুশাসনের পরিধি সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। এখানে আমি অনেকগুলো পয়েন্ট লিখে রেখেছি, তোমরা এগুলো ভিডিওটি পজ করে করে লিখে রাখবো। আমার ভিডিওটি একটা লাইক দিবা এবং সম্ভব হলে কমেন্টস করে জানা মতামত জানাবা যে কেমন লাগলো তোমাদের, খারাপ লাগলেও জানাবা, আমি চেষ্টা করবো আরও একটু ইম্প্রুভ করার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো ভালো একটা কমেন্টস করবো অবশ্যই। আচ্ছা, তারপর আমরা সামনের দিকে চলে যাচ্ছি এই পেজের সর্বশেষ লেখা এগুলো। আচ্ছা, তোমরা পজ করে করে লেখো। আসলে পুরোনীতি তো তোমাদের যারা আর্টসের আছে অনেক লেখা, তো এই জন্য আসলে বড় সড়ো করে লিখতে হয়েছে, তোমরা পজ করে লিখো। দেখো এখানে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট লিখেছি, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও সংগঠন এবং বিভিন্ন ঘটনাগুলি সম্পর্কে পুরোনীতি সুশাসন আলোচনা করেছে, সেই আলোচনাগুলো। আচ্ছা, তারপর আমাদের প্রশ্ন চেয়েছিল যে সুশাসনের আরও কিছু কিছু বৈশিষ্ট্য দেওয়ার জন্য, তো আমরা এই জন্য সুশাসনের আরও কিছু প্রধান প্রধান বৈশিষ্ট্য এখানে আমরা দিয়েছি 1, 2, 3 হিসেবে, এগুলো আমরা দিয়ে দিয়েছি। এক দুই তিনটে বৈশিষ্ট্য আমরা এখানে দিয়েছি, তোমরা ভিডিওটি পজ করে এগুলো লিখে নিতে পারো।
আচ্ছা, চার চার নাম্বারটা একটু ইম্পর্টেন্ট দেখে আমরা এখানে নীল কালি দিয়ে মার্ক করে রেখেছি যে প্রতিক্রিয়াশীল স্থায়ী সরকার সব সময় যখন একটি সময়মতো উপযুক্ত এবং প্রক্রিয়াশীল পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বী স্বার্থ সমগ্র সম্প্রদায়ের চাহিদা অনুযায়ী পরিবেশ করার চেষ্টা করবে। আচ্ছা, 5 দিয়েছি, 6 দিয়েছি, 7 দিয়েছি, তোমরা এগুলো দেখে নিতে পারো। তারপরে দেখো পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ, এটা তৃতীয় স্টেপ। পৃথিবীর যে কোনো দেশের সরকার সবসময় প্রত্যাশা করেন যে তাদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হোক। উন্নত শাসন সংক্রান্ত চিন্তার বিবর্তনের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে বর্তমানে সুশাসন সংক্রান্ত ধারণা। এক কথায় বলা যায় বর্তমান সুশাসনের ধারণাটি সবসময় বিবর্তে গড়ে ওঠা একটি বিষয়। আচ্ছা, সুতরাং বলা যায় পৌরনীতি ও সুশাসনের উদ্দেশ্য এক ও অভিন্ন, এটা আমরা সর্বশেষ একটা মন্তব্য দিয়েছি, তুমি এটা দেখে নিতে পারো। তো এই হচ্ছে তোমাদের যে এইচএসসি 2022 পরীক্ষার্থীদের জন্য যে প্রথম অ্যাসাইনমেন্টের পৌরনীতি ও সুশাসন সমাধানটা, আমি বাংলাটাও দিয়েছি, এবং যারা সায়েন্সের আছো তোমাদের যে বিজ্ঞানের যেটা আছে পদার্থবিজ্ঞানের সেটাও আমি দিয়ে দিয়েছি। তো সবাই ভিডিওগুলো দেখবা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।